হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আমরা পড়বো লেসন টু, হ্যাভেল বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন। হ্যাভেল কথাটির অর্থ হলো নীতি কথা বা নীতি গল্প, আমরা মোরালিস্টিক স্টোরিও বলতে পারি। এরকম গল্পে মানুষ ছাড়া অন্যান্য বন্য প্রাণী, পশু পাখি, তারাই কিন্তু কথা বলে এবং তাদের কথাবার্তা ও তাদের কাজের মাধ্যমে একটা নীতি শিক্ষা আমাদের সামনে তুলে ধরে। সেরকমই একটা নীতি শিক্ষা এখানে কবিতাটির মধ্যে রয়েছে, তো আমরা সেটা জানব। তো কবিতার যা বিষয়বস্তু তা সংক্ষেপে এখানে তিনটা লাইনের মধ্যে বর্ণনা করে দেওয়া রয়েছে, তো আমরা এই তিনটা লাইন পড়ে নিই। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. অর্থাৎ এই কবিতার একটা বর্ণনা দেওয়া রয়েছে, সেখানে আসলে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, একজন হচ্ছে স্কুয়ারেল, একজন হচ্ছে মাউন্টেন, পর্বত, কাঠবিড়ালি ও পর্বত। এবং সেই কাঠবিড়ালি তার কথাবার্তায় তুলে ধরছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, সে লিভিং হতে পারে, জীব হতে পারে, অথবা জড় হতে পারে, নন লিভিং হতে পারে, বিগ স্মল, বড় বা ছোট হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, মানে প্রত্যেককে বেঁচে থাকার জন্য একটা নিজস্ব কারণ রয়েছে। তো এই কবিতায় এখানে কোন বিষয়বস্তু তুলে ধরছে যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই সমান গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো যে এই ফ্যাভেল অর্থাৎ নীতিকল্পের রচয়িতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিক দেশের এশফ, তার কালেকশনগুলোকে এশফ ফ্যাভেলস নামে আমরা জানি, এবং ভারতীয়দের মধ্যে বিষ্ণু শর্মা এবং তার পঞ্চতন্ত্র। আমরা যে গল্পগুলো পড়ি যেরকম কাক ও কলসির গল্প, খরগোশ ও কচ্ছপের গল্প, এরকম যে গল্পগুলো আছে যেগুলো হচ্ছে মানুষ বাদে অন্যান্য ক্যারেক্টার, জীব জন্তু পশু পাখি তারাই কথা বলে, সেগুলো হচ্ছে ফ্যাভেলস। তো আমরা টেক্সটে আসি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়ারেল হ্যাড এ ফরে অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল ট্রি। তো আমরা বুঝতেই পারছি প্রথমেই বলা হয়েছে যে এটা একটা কনভারসেশন, তো কনভারসেশনের মধ্যে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে দ্য মাউন্টেন আর হচ্ছে স্কুয়ার, মাউন্টেন একজন হচ্ছে মাউন্টেন একজন হচ্ছে স্কুয়ার, অ্যাড এ কয়েন, তাদের মধ্যে কি হয়েছিল, ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল ট্রি, ফর্মার মানে হচ্ছে আগের জল অর্থাৎ মাউন্টেন, ল্যাটার পরের জল স্কুয়ারেল, কি বলেছিল, লিটল ট্রি, ছোট্ট নীতি বাগিস, যে হচ্ছে নীতি নিয়ে চলে, এবং এই বলে অ্যাকচুয়ালি তাকে ঠাট্টা করা হয়েছিল যে কে ঠাট্টা করেছিল, মাউন্টেন স্কুয়ারকে ঠাট্টা করে ছোট্ট নীতি বাগিস বলেছিল। বান রেপ্লাইড, বান হচ্ছে নিকনেম, এই স্কুয়ারেলের নিকনেম হচ্ছে বান, তো সে উত্তর দিয়েছিল রেপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ডাউটলেস নিঃসন্দেহে, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। তো কাঠিবিড়ালি কি বলতে চেয়েছে, দ্যাট অল সর্টস অফ থিংস মানে সমস্ত ধরনের জিনিস নিয়েই এবং ওয়েদার নিয়ে কি হয়, একটা বছর তৈরি এমন একটা বিশ্ব, অর্থাৎ বলতে চাইছে যে সমস্ত ধরনের জিনিস নেই পৃথিবীর কোনো জায়গায়, একদম একই রকম হুহু দেখতে নয়, কোথাও পাহাড় পর্বত নদী নালা থেকে শুরু করে মরুভূমি সমস্ত কিছু মিলেই, ছোট বড় সমস্ত কিছু জিনিস মিলেই যেরকম একটা স্পিয়ার অর্থাৎ এখানে বিশ্বের কথা বলা হয়েছে, গ্লোভ, গ্লোভটা যেরকম তৈরি হয় বা পৃথিবীটা যেরকম তৈরি হয়, তেমনি ওয়েদার, ওয়েদার আবহাওয়া, সেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত,
ঠান্ডা গরম, কখনো জোরে বাতাস, কখনো হালকা বাতাস, বা কখনো খুব গরম, কখনো খুবই ঠান্ডা, এরকম ভ্যারাইটির মধ্যে সমস্ত কিছু মিলেই কিন্তু একটা বছর তৈরি হয়, একটা ইয়ার তৈরি হয়। শুধুমাত্র গরম নিয়েই বছর তৈরি হয় না, কিংবা শুধুমাত্র ঠান্ডা মিলেই বছর তৈরি হয়। তো পৃথিবীতে সমস্ত ধরনের জিনিস মিলেই আমরা এরকম পাই, কম্বিনেশন পাই। যেমন সমস্ত ধরনের জিনিস নিয়ে একটা স্পিয়ার তৈরি হয়, তেমনি সমস্ত ধরনের ওয়েদার, সমস্ত ধরনের আবহাওয়া মিলেই একটা বছর তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। যেহেতু প্রথমেই ব্যাখ্যা করে দিল যে পৃথিবীতে সমস্ত কিছু মিলেই যেমন বছর তৈরি হয়, যেমনভাবে একটা পৃথিবী বা গ্লোবটা তৈরি হয়, বিশ্বটা তৈরি হয়, তেমনি যে আমার এই যে ছোট্ট জায়গাটা নিয়ে আমি আছি, যে এটা আমার কাছে কোনো একটা অপমানের বিষয় নয় বা লজ্জার বিষয়, ইট ইজ নো ডিসগ্রেস, যে আমার কাছে এটা কোনো ছোট বিষয় নয় বা অপমানের বিষয় নয়। টু অকুপাই মাই প্লেস, যে আমি এর মধ্যে যে একটা জায়গা নিয়ে আছি, সেটা ছোট হোক বড় হোক, সেটা কোনো অপমানের বিষয় নয় বা ছোট বিষয়, লজ্জার বিষয় নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যেমন যে আমি তোমার মতো এত লার্জ, মানে হচ্ছে বৃহৎ বা বড়, তোমার মতো বড় নই, তেমনি ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট না। অর্থাৎ দুজনের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আলাদা, একজন বড় একজন ছোট, এসব তুলনা করি কোনো লাভ নেই, যে যার মতো। অ্যান্ড নট হাফ সো স্প্রি, এবং আমার মতো তুমি এতটা প্রাণবন্ত বা চঞ্চল, স্প্রি মানে হচ্ছে প্রাণবন্ত, চঞ্চল, উৎফুল্ল তুমি কিন্তু নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুরেল ট্র্যাক, যে আমি এটা ডিনাই করছি না বা অস্বীকার করছি না যে তুমি কি করো একটা, তোমার মধ্যে একটা সুন্দর প্রেটি স্কুরেল ট্র্যাক, তুমি কাঠবিড়ালি যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দাও, অর্থাৎ পর্বতের মধ্যেই কাঠবিড়ালি ওঠানামা রাস্তাটা থাকে। ট্যালেন্টস ডিভার, সে ব্যাপারটা এবার বলেই দিল যে ট্যালেন্টস ডিভার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াশ রিপোর্ট, যে সমস্ত কিছুই ঠিকঠাকই আছে এবং বিবেচনার সঙ্গে ঠিক ঠিক জায়গায় দেওয়া রয়েছে, যার যেরকম দরকার কোয়ালিটি, যার যেরকম কোন কোন দরকার তাকে সেরকম দেওয়া রয়েছে। সেই ট্যালেন্টস কীরকম ডিফার, যেমন বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, ক্যান নট ক্যারি ফরেস্ট, যে আমি যেমন আমার পিঠে ফরেস্টকে অর্থাৎ জঙ্গলকে বহন করতে পারি না, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তেমনি তুমিও কিন্তু একটা নারকেলের মতো শক্ত খোলসওয়ালা ফল তুমি ভাঙতে পারো না। অর্থাৎ পর্বত ও কাঠবিড়ালি দুজনের আলাদা আলাদা একটা কোয়ালিটি রয়েছে, যে এক একজন এক এক কাজে দক্ষ, সেই জন্যই স্কোয়েল বলেছিল ট্যালেন্ট ডিফার। অ্যাকচুয়ালি আমরা যদি কবিতাটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এমারসনের যে নীতি কথা যেটা আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন, সেটা অ্যাকচুয়ালি কাঠবিড়ালির মুখ হয়েই বেরিয়ে আসছে আমাদের কাছে। কাঠবিড়ালি বোঝাতে চেয়েছে যে আমাদের পৃথিবীতে যা কিছু আছে, ছোট বড়, লিভিং নন লিভিং, জীব বা জড়, সবারই সমান গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকা, বা তার যে পৃথিবীর অস্তিত্ব রয়েছে তার একটা কোনো না কোনো কারণ রয়েছে। তো এটা কবিতার বিষয়বস্তু। এখানে আমি শুধুমাত্র কবিতার ব্যাখ্যা করার চেষ্টা করলাম, তো এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে তার জন্য আমি আরও একটা ভিডিও বানাচ্ছি, সেটা তোমরা লিঙ্কে গিয়ে দেখে নাও, তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কোশ্চেনগুলো ভালোভাবে ডিসক্রিপশন করো। আর আমি আশা করবো যে লকডাউনের মধ্যে সমস্ত ভিডিওগুলো পার্ট পার্ট করে যাতে পোস্ট করতে পারি, সেই জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে সাথে পড়াশোনা করো।